জন্য বলি সাবধান হে মা পনেরোটি কাজ কখনো করবেন না যদি করেন তাহলে আপনাকে অবশ্যই জাহান্নামে নামে যাওয়া লাগবে নামাজ পরে জাহান্নামে নামে যাবেন রোজা রেখে ও নামে যাবেন হস করে ও নামে যাবেন জাকাত দিয়ে জাহান্নামে নামে যাবেন যত কষ্টই হয় এই পনেরোটি কাজ কখনোই করবেন না আপনি যতই মমিনা নারী হন আপনি যতই ভালো হন যতই পর্দাসীন হন আপনি যতই ভালো কাজ করেন যদি এই পনেরোটি অপরাধ আপনি করেন তাহলে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না এর মধ্যে এক নাম্বার হলো যে নারী ফজরের নামাজ কাজা করে অর্থাৎ নামাজ যে নারী পড়ে না অনেক নারী আছে নামাজ পড়ে না বিশেষ করে চার অত নামাজ আদায় করে লোক কিন্তু ফজরের নামাজটা বেশি কাজা করে নামাজ না পড়লে তো যার যাওয়া লাগবেই বিশেষ করে অনেক মেয়েরা আছে চার অত নামাজ পড়ে কিন্তু ফজরের সময় ঠিক মতো নামাজ আদায় করে না যেহেতু রাত্রে একটা দুইটা তিনটা বাজে ঘুমায় মোবাইল ব্যবহার করতে করতে ফেসবুক ইউটিউব টুইটার বিভিন্ন সাইটগুলো ব্যবহার করতে করতে রাত চলে যায় ফজরের সময় নামাজ পড়তে পারে না এই জন্য সামতান যে নারী ঠিক মতো নামাজ আদায় করবে না ওই নারী অবশ্যই জাহান নামে যাবে বিশেষ করে ফজরের সালাত অবশ্যই ফজরের নামাজ আদায় করার চেষ্টা করবেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করে সে ব্যক্তি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বার সমান সব পাবে আর যে ব্যক্তি ইশার সালাদ জামাতের সাথে আদায় করবে ওই ব্যক্তি সারা রাত জামাতের সাথে সারা রাত নফল নামাজ পড়বার সমান সব আল্লাহ তালা দিয়ে দেবে অর্থাৎ যদি এশার সালাদ জামাতের সাথে আদায় করে আদা রাত নফল নামাজ পড়বার সমান পাবে আর ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়ে অর্ধেক রাত অর্থাৎ ফজর এবং ঈশা জামাতে পড়লে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ সমান আর যদি ঘরে পড়ে তাহলে তারাও সারা রাত নফল নামাজ পড়বার সমান সব পাবে দুই নাম্বার জাকাত না দেয়া অনেক নারী আছে জাকাত দেয় না মনে করে জাকাত শুধু আমার স্বামীর উপরে পুরুষের উপরে নারীদের উপরে না 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 সবার উপরে নামাজ যেমন পুরুষের উপরে ফরজ নারীর উপরে ফরজ ওজা যেমন পুরুষের উপরে ফরজ নারীর উপরে ফরজ হাত যেমন পুরুষের উপরে ফরজ নারীর উপরেও ফরজ ঠিক তেমনিভাবে যাকাতও পুরুষের উপরে ফরজ নারীর উপরেও ফরজ যে মাbounding যে নারীদের সাড়ে 7.5 বুরি সোনা আছে এক বছর থাকি ওই নারীকে তা যাকাত দিতে হবে অবশ্যই দিতে হবে অনেক মেয়েদের দেখবেন 10 বুরি 15 বুরি 20 বুরি সোনা আছে অবশ্যই আপনাকে জাগা দিতে হবে রব্বুল আলমেদ বলেন ইয়ৌ মায়ো হেমা আল ই হাফিন হারি জাহানু নামা ফাতুক ওয়া বিহা জিবা বুহুম অজনু বুহুম অজহুরুহুম হা দামা খানাসতুম লিয়ং ফুসিকুম ফাজু কু মা কুমতুম তকনি জুম ওই দিন তোমার সঞ্চিত ধনরাশিগুলোকে তোমার গলার মধ্যে চাপায়ে দেওয়া হবে সাপ হয়ে তোমাকে কামড়াবে তোমার এই সম্পদগুলোকে আগুনে জ্বালাইয়া তোমার পিঠের উপরে পাজর করে সিল মারা হবে আর বলা হবে হাদা মা খানাস তুম মা কুনতুম তাকনিজুন সাত চাকো মজা গ্রহণ করো এই তোমার সম্পদ তা তুমি যাকাত দিতে না এই জন্য মা বন্ধুদেরকে বলি সাবধান আপনার সম্পদ আছে অবশ্যই আপনাকে যাকাত দিতে হবে তিন নাম্বার গোসল ফরজ হলে সঠিক সময়ে গোসল না করে দেরিতে গোসল করা দেখবেন অনেক সময় মেয়েরা এমন সময় গোসল করে ফজরের নামাজ কাজা হয়ে যায় এই জন্যে আপনাকে অবশ্যই ফজরের আগে গোসল করে ফজরের নামাজ আদায় করতে হবে অনেক মেয়েরা অলসতামে করে শীতের কারণে দেখবেন ফরজ গোসল হলে গোসল করে না সকাল আটটা বেজে যায় নয়টা বেজে যায় গোসল করে না সকাল আটটা বাজে নয়টা বাজে দশটা বাজে গোসল করে ফজরের নামাজ কাজা হয়ে গেল সাবধান বিশ্ব আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলেন বলেন আউ আল উমা ইউ হাসাবিল আবদু ইয়াম আলম ফিয়ামতিসলাহ ফিয়ামত রিদিন সর্বপ্রথম নামাজের হিসাব করে এই জন্য বলি মা বলে সাবধান যখন গোসল ফরজ হবে অবশ্যই অবশ্যই আপনি দ্রুত গোসল করে নেবেন যত দ্রুত গোসল করতে পারেন ভালো ভালো কারণ নাপাক অবস্থায় সময় কাটানো ভালো না কারণ যতক্ষণ পর্যন্ত আপনি না পাক থাকবেন শয়তান আপনার উপরে আসর করবার চেষ্টা করবে হ্যাঁ বিশেষ প্রয়োজনীয় যদি কিছুক্ষণ নাপাক পাক থাকাই লাগে করে নেবেন শিলেপাক সাল্লি ওসাল্লাম তখন উঁজু করে নিতেন আপনি উঁজু করে নেবেন সাবধান দেরি করবেন না পাঁচ নাম্বার হল চার নাম্বার হলো অনেক মেয়েরা নীল পালিশ ব্যবহার করে নীল পালিশ ব্যবহার করে দেখবেন এরকম আসে না নীল পালিশ ব্যবহার করলে পানি তো নোখের ভিতরে পৌঁছে না আর নখের ভিতরে পানি না পছলে হবে না আর ওই দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না চাবি কেয়ামতের ময়দানে কিছু হাজির সাহেবকে বলা হবে যাও তুমি জান্নতে চলে যাও হাজির সাহেব জান্নাতে যাবে জান্নাতের দরজা নখ করা থাকবে তালা মারা থাকবে দানবীর কে বলবে যাও জান্নাতে যাও দানবীর বলবে অনেক দান করিস আমাকে জান্নাতে দিয়া দেন দানবীরকে বলা হবে যাও জান্নাতের দরজার সামনে গিয়া দেখবে জান্নাতের দরজার গেট লাগানো বলা হবে গেট বন্ধ কেন বলা হবে চাবি তো তোমার কাছে থাকবার কথা চাবি কোথা বলে চাবি আবার কোথায় পাবো বলো চাবি হইলো নামাজ তুমি সব করেছো নামাজ আদায় করনি এই জন্য তোমার চাবি নাই তুমিও জান্নাতে প্রবেশ করতে পারবে না চিন্তা করছে নাম্বার পাঁচ বেপর দাও অনেক দাঁড়িয়ে আছে বেপর চলে নামাজ পরে ঠিক আছে রোজা নাকি ঠিক আছে দান করে কিন্তু বেপর দেয় চলে শিল্পক সাল্লাল্লাহু আনি সাল্লাম বলে নিশা উনকা সিয়াতু আ রিয়া মুমিলাতুন মাইলাতুন কাশ্মি তিল বখ তিল মাইলা দেখুন বলা জিদি না রি এমন কিছু নারী শাস জ মনে হবে তারা বস্ত্র কাপড় পরিহিতা নিশা উনকা সিয়াতু কিন্তু উলঙ্গ মনে হবে এমন কাপড় পরবে উলঙ্গ মনে হবে পেট পিঠ বেয়ে থাকবে দেখবেন পেট পিঠ খোলা থাকবে দেহের বাঁচ সব বোঝা যাবে রসুল বলেন ওটা চোটের মতো আলগা চুল দিয়ে খোপা বাঁধবে পর চুলা আলগা চুলা লাগিয়ে খোপা বাঁধে হারাম কখনই কাজ করবেন না উলকি আঁকবেন না মেয়েরা সাবধান উলকি আঁকবেন না পর চুলা লাগাবেন না রসুল বলে এগুলো যারা করবে ওই নারীরা বুরুপ লাগ যারা করবে ওই নারীরা যাহার নামে যাবে এই জন্য বুরুপ লাগ করা যাবে না নীল পলিশ লাগানো যাবে না এই জন্য সাবধান উলকি আঁকা যাবে না যে নারী এগুলো করবে যাহার নামে যাবে এই জন্য মা বোন সাবধান বেপর্দা হয় ওনা যে নারী বেপর্দায় চলবে রসুল পাক সাল্লাহ আলহিউসাল্লাম বলেন ঐনারে জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুঘ্রাণও পাবে না অতচ জান্নাতের সুঘ্রাণ 500 বছর রাস্তা দূর থেকেও পাওয়া যায় সাধারণ কথা না বড় কঠিন কথা গীবত অনেক মানিয়েছে গীবত করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা গীবত করে এরা কোনোদিন জান্নাতে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লায়াসহর কওমুম মিন কওমিন আসা আয়াকুনু খায়রুম মিনহুম ওয়ালা নিসাউ মিন নিসা ইন আসায় ইয়াকুন খায়রুম মিনহুন্না ওয়ালা তালমিযু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিলalqাব পুরুষ এবং নারী উভয়ের সতর্ক করেছেন কেউ কাউকে বদনাম দিও না কেউ কাউকে মন্দ নামে দেখো না কেউ কাউকে খারাপ ব্যঙ্গ করে দেখো না কারণ তুমি তো জানো না মনে হতে পারে সে গভীরাতে আল্লাহরকে দেখে আল্লাহর ওলি হয়ে বসে আছে বলতেছিলাম গীবতের কথা গীবত করা যাবে না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আয়া যাতা বা'আদুকুম বা'আদা আই ইউহিব্বু আহাদুকুম আই আকুল আলহমাহি মাইতান ফাকারহিতুম শাদদা আনতুম এক উপরে গীবত করো না তোমরা কি তোমাদের মৃতবের গোশত খেতে কি পছন্দ করো না ফাকারহিতু কি পছন্দ করে তো অপছন্দনীয় বস্তু বিশ্বনবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন তোমরা গীবত করো না গীবত করা মৃতবের গোশত খাওয়াটা চাইতে বেশি নিকৃষ্ট আজকাল গিবত আর গিবত চার পাঁচটা মেয়ে একসাথে হইলেই গিবত নিন্দা চুল করি সাবধান এগুলো করা যাবে না এরপরে সাত নম্বর কৃপণতা করা যে নারী কৃপণ হবে ওই নারী প্রবেশ করবে না এই জন্য নারীরা বেশি হয় নারীরা বেশি দান করতে চায় শিল্প বলে ও সাল্লা সালাত আদায় করবার জন্য রওনা দিয়েছেন প্রতি মধ্যে নারীদেরকে দেখতে পেলেন আর বললেন হে নারীরা তোমরা বেশি বেশি জাকাত দাও দান করো সৎকা করো নারীরা তখন বলল ইয়া রাসুল্লাহ কেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহ্লাম বলেন কারণ আমি তোমাদের অধিকাংশ নারীকে জাহান নামে দেখেছি এই জন্য তোমরা বেশি বেশি দান করো বেশি বেশি সৎকা করো আল্লাহর জাহান নাম থেকে তোমরা পানা চাও নাম্বার আট বিদর্মীদের কালচার জেনারে গ্রহণ করে রসুল পাক আলাইহি আলহ্লাম বলেন মান্তা সাবাহিক রসুলপাক সাল্লাহ সাল্লাম বলেন যে যার সাদৃশ্য অবলম্বন করবে তার সাথে তার হাসন নাসর হবে হে মা বোনেরা আজকে অনেক নারী আছে অনেক নারী হিরোইন আছে ইন্ডিয়ান হিরোইন কিন্তু এরা বিদর মেয়ের নামাজও পড়ে না এরা মশরেকা তুমি এদের মতো কাপড় পরলা এদের মতো পোশাক পরলা এদের মতো ড্রেস বানালা পাকি ড্রেস এই ড্রেস ওই ড্রেস এদেরকে অনুসরণ করলা এদের মতো চুলের কাটিং করলা এদের মতো সাজু গুজু করলা এদের মতো মুরুপ লাগ করলা উলকি আঁকলা সাবধান এগুলো করবা না কারণ রসুল বলে যারা যার সাদৃশ্য অবলম্বন করবে তার সাথে তার হাসন নাসর হবে যদি তোমার ইন্ডিয়ান হিরোইনদের সাথে তোমার হাসন নাসর হয় তাহলে তোমার মতো পোড়া কপাল আর কে আছে রে মা এই জন্য সাবধান কখনো এই কাজগুলো করা যাবে না এরপরে নয় নম্বর অহংকারী নারী জেনারে অহংকার করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কলবি হাব্বাতু মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাত যার ভিতরে অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না বিন্দু পরিমাণ অহংকার এই অহংকারটা কিন্তু নারীদের ভিতরে বেশি আপনারা যদি রাগও করেন এই কথাটা বলতে হয় অধিকাংশ নারীদের ভিতরে অহংকার বেশি যে নারীর ভিতরে অহংকার সে নারী জান্নাতে ঢুকতে পারে রসুল বলে যার পরিমাণ অহংকার আপনারা দেখবেন শীতের মৌসুমে টিনের সিদ্ধ দিয়ে সূর্যের রশ্মি ঘরে প্রবেশ করে তখন দেখা যায় ছোট ছোট কি যেন উঠতে থাকে আলোতে ধরাও যায় না ছোয়াও যায় না ওই যে রশ্মির ভিতরে উড়ে এগুলোকে যাররা বলা এই পরিমাণ অহংকার হিংসা থাকে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না তাহলে চিন্তা করেন তো মা আপনার অবস্থাটা কি এই দুনিয়া কিন্তু আসল নয় আমাদের একদিন কবরে যেতে হবে নাম্বার দশ স্বামীর অকৃতজ্ঞ হমন বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ইস্তাউ বিন্নিসা ইফরফ ফাইন্না ফুন্না ফুলেক দিলা। নবীজি বলেন তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করো কারণ তাদেরকে বাম পাজরের বাঁকা দিয়ে বানানো হয়েছে বাঁকা হারটা সোজা করতে যেও না ভেঙে যাবে আবার সেরেও দিও না বাঁকা বাঁকায় থেকে যাবে সাহাব তখন বলে ইয়া রাসুল্লাহ সোজাও করবো না আবার বাঁকাও ছেড়ে দেব ছেড়ে দেবো না কারণটা কি নবীজি বলে বাঁকা করতে গেলে যদি সোজা করতে যাও ভেঙে যাবে আবার যদি বাঁকা ছেড়ে দাও বাঁকাই থেকে যাবে সাহাবা ইকলাম তখন বলি রসুল্লাহ কী করবো বলে ফাইজু হুন না ওয়াশ করতে থাকো এদেরকে ওয়াশ করতে থাকো এই জন্য মা বোনদেরকে বলি সবের অকৃতজ্ঞ হয়েও না বিশ্বরাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন এমন কিছু নারী দুনিয়াতে আছে স্বামী যদি এক যুগ তাদের জন্য কষ্ট করে পরিশ্রম করে এদের জন্য বরণ পোষণের ব্যবস্থাও করে এক যুগ পরে যদি একটু সমস্যার কারণে স্বামী একটু ব্যর্থ হওয়া হয় তখন তারা এক পরিশ্রমের কথা স্বামীর অবদানের কথা বলে গিয়ে বলে তোমার সংসার আইসে তো কিছুই পাইলাম অকৃতজ্ঞ হয় স্বামীর অকৃতজ্ঞ হয় আবু হরেন রি আল্লাহ বলেন সাল্লাহারাজ থেকে এসে বলে হে নারীরা আমি অধিকাংশ নারীকে যার নামে দেখি দুইটা কারণে একটা হলো তারা দিয়ে স্বামীকে কষ্ট দেয় দ্বিতীয় হলো তারা স্বামীর অকৃতজ্ঞ হয় তারা বেশি বেশি নাশক্রিয়া আদায় করে এই জন্য সাবধান এগারো নম্বর হলো মিথ্যা কথা বলা আল্লাহ অধিকাংশ নারী দেখবেন মিথ্যা কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে স্বামীর ব্যাপারে পর্যন্ত আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে যেই স্বামীর সাথে এক যুগ সংসার করেছে যেই স্বামীর সাথে দুই যুগ সংসার করেছে স্বামীর সন্তান পেটে ধারণ করেছে ওই স্বামীর ব্যাপারে কোর্টে দাঁড়িয়ে সার্তার জন্য মিথ্যা কথা আশ্চর্য লাগে মিথ্যা বলা যাবে না যে নারী মিথ্যা কথা বলবে তার উপর আল্লাহ নারী দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস এই জন্য মা বন্ধুদেরকে বলি সাবধান তোমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে নিজেরা নিজের পায়ের মধ্যে কুঠার না

কেউ কিউকার লোক পরিবর্তন করে ডাইক না মন্দ নামে ডাইক না কেউ কাউকে দিও না এইরকম করলে তোমরা জালে মহিয়া মর্তি পারো যে তবা নসিব না হয় সাবদা এই মা বন্ধের কে বলবো হে মা বলে না আপনাদের জন্য জান্নাত বড় সহজ জান্নাত বড় সহজ পাঁচ সত্য ফরজ নামাজ আদায় করলে রমজান মাসে রোজা রাখলে সতীত্বের হেফাজত করলে স্বামীর যদি আপনি আনুগত্য করেন স্বামীকে ভালোবাসেন সন্তুষ্ট করেন চারটা কাজ করলে জান্নাতে ঢুকতে পারবেন এই জন্য মা এই কাজগুলো কখনো করবেন না যে নারী এই পনেরোটি কাজ করবে পনেরোটি অপরাধ করবে ওই নারী কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যে নারী মানুষকে খোটা দেয় ওই নারীও জান্নাতে যাবে না এই জন্য সাবধান বলি মা বোনেরা অবশ্যই অবশ্যই আল্লাহর হুকুম নবীর সন্ন্য পরিপূর্ণ আদায় করবেন এই দুনিয়া ক্ষণস্থায় জিন্দগিরে মা মৃত্যুর পরে যে জান্নাত পাবা ওই জান্নাতের আনন্দ ফুর্তি এত বেশি এত বেশি ওই জান্নাতে যে তোমাকে একটা ওরনা দেওয়া হবে যখন তুমি জান্নাতে যাবে একটা ওরনা দেওয়া হবে